নমস্কার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই বানবাসী রাজ্যের বিস্তীর্ণ এলাকা এই অবস্থায় আগামী দুদিনের জন্য চেন্নাই সহ রাজ্যের তিনটি দেশের স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে আজ অর্থাৎ সোমবার রাজ্যের বেশ কিছু সরকারি অফিসেও ছুটি ঘোষণা করা হয়েছে তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এই অবস্থায় এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন উদ্ধার ও ত্রাণের কাজে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি আরও জানিয়েছেন রাজ্যের সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য তিনি প্রার্থনা করেছেন প্রবল বৃষ্টিতে প্রায় জলমগ্ন চেন্নাই ও সংলগ্ন এলাকা এই অবস্থায় এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে কে স্ট্যালিন সরকারি অফিসগুলোতে ছুটি ঘোষণা করেছেন পাশাপাশি বেসরকারি অফিসেও ছুটি ঘোষণা করার আবেদন জানিয়েছেন বানভাসী চেন্নাইতে রাস্তায় নেমেই উদ্ধার ও ত্রাণের কাজ খতিয়ে দেখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চেন্নাইতে শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে হাওয়া অফিসের মতে এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় একুশ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর উপকূলীয় তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে রবিবার সকাল থেকেই বেশ কিছু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে আগামী মঙ্গল ও বুধবার আরও বেশি বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই চেন্নাইয়ের পার্শ্ববর্তী হ্রদগুলি জলমগ্ন হয়ে গেছে চেম্বারম বাক্কাম হ্রদ থেকে জল ছাড়া হয়েছে জলস্তর বেড়ে গিয়েছিল উননব্বই পয়েন্ট চার ফুট স্থানীয় প্রশাসন জানিয়েছে ধীরে ধীরে হ্রদ থেকে জল ছাড়া হলে তা বন্যার হাত থেকে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকাকে বাঁচাতে সাহায্য করবে তিরুভাল্লু চেঙ্গলপাট্টু ও কাঞ্চিপুরম জেলাতেও প্রবল বৃষ্টি হয়েছে এই তিনটি জেলাও প্রায় বানভাসী এই তিন জেলার স্কুলগুলিও আগামী তিন দিনের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধার ও ত্রাণের জন্য স্থানীয় প্রশাসন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে রাজ্য সরকারের অনুরোধের পর তামিলনাড়ুতে উদ্ধার ও কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই চারটি দল কাজ শুরু করেছে প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে ব্যাহত হয়েছে ট্রেন ও বাস পরিষেবা পরিস্থিতি পর্যালোচনা করার পর এদিন স্ট্যালিন বলেন দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের সকলকে ক্ষতিপূরণ দেবে শহরে চুয়াল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে আজ সকাল থেকে পঞ্চাশ হাজার খাবারের প্যাকেট বিলি করা হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রেখে চেন্নাই কাঞ্চিপুরম ও চেঙ্গালপেট জেলায় আগামী দুই দিন সব স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন এখনকার মতো খবর এখানেই পরবর্তীকালে এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ